বৈরী আবহাওয়ায় আবারও উত্তাল সাগর, হাতিয়ায় ট্রলার ডুবিতে দুই জেলের মৃত্যু, বিভিন্ন স্থানে বৃষ্টি ঝোড়ো বাতাস। মৌলভীবাজারে টিলা ধসে একই পরিবারের দুই সদস্য সহ চার নারীর মৃত্যু, ঘর মেরামতের মাটি কাটার সময় দুর্ঘটনা। মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের আন্দোলন অব্যাহত, কাগজে থাকলেও বাস্তবে নেই অন্য সুযোগ সুবিধা। মেডিকেলে আমরা যখন যাই তখন কিন্তু আমাদেরকে প্যারাসিটামল ছাড়া কিছুই দেওয়া হয় না, আমাদেরকে ট্র্যাক্টরে করে হচ্ছে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রতিটা চা বাগানে অ্যাম্বুলেন্স নাই, এমবিবিএস ডাক্তার নাই, আড়াই কেজি রেশন দেওয়া হয়, এর চাইতে বেশি কিছু না। রংপুরে স্কুল ছাত্রীকে হত্যা করে কথিত তিন প্রেমিক, জানালো পুলিশ, বখাটেদের প্রস্তাবে সাড়া না দেয়ায় খুন, দাবি স্বজনদের। গঙ্গাচড়া শামসুন নাহারের জীবন সংগ্রাম, অল্প বয়সে বিয়ে হওয়ায় থমকে যায় অ্যাথলেট হওয়ার স্বপ্ন, অদম্য সাহসিকতায় ছিনিয়ে এনেছেন সফলতা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। বৈরী আবহাওয়ায় আবারও উত্তাল বঙ্গোপসাগর, লঘুচাপটি পরিণত হয়েছে নিম্নচাপে, এর প্রভাবে ফুসে উঠেছে নদ নদীর পানি, শঙ্কা নিম্নাঞ্চল প্লাবিত হবার। বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ায় সাগরে মাছ ধরার ট্রলার ডুবে গেছে, এতে মারা গেছেন দুজন, নিখোঁজ আছে দুজন। বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, এর মাঝেই ট্রলার নিয়ে মাছ ধরছিল জেলেরা, ভোরে ঝড়ের কবলে পড়ে তারা। হাতিয়ার নিঝুম দ্বীপের দমারচর এলাকায় ডুবে যায় এমবি সিরাজ। ট্রলারটিতে ছিলেন ১৬ জেলে, তাদের মধ্যে ১২ জন জীবিত উদ্ধার হলেও মারা যায় আমতলি গ্রামের মাইন ও রাফুল নামে দুইজন, বাকিদের সন্ধানে চলছে অভিযান। বৃহস্পতিবার রাত্রে যখন বাতাসের খবর পাইছি তখন শুক্রবারে রাতে ৩টা বাজে ওনারা নদী থেকে আসার পথে এই কুকুরটা জঙ্গলের জান্ডার বাইরে অ্যাক্সিডেন্ট করছে। আমাদের বাড়ির আবার একটা ছেলে মারা গেছে, ওনারা আনছে, এখন উনি বাড়িতে আছে। আরেকটা ছেলে শরীফ নামের, উনি মুস্তালি হাসপাতালে আছে, আমরা নিয়ে আসি। আর একটা ৯ নম্বর ওয়ার্ডের মানিদ্দিন নামের, হে মারা গেছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে উপকূলীয় বিভিন্ন জেলায়, ফুসে উঠেছে নদ নদীর পানিও। সমুদ্র বন্দরগুলোয় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ১২টার দিকে আবহাওয়া খারাপ হয়েছে, আবহাওয়া খারাপের সাথে সাথে অন্ধকারের মতো হয়ে গেছে, আমরা গ্রাফ উঠে তারপরে সবাই সালাম দিছি। আমরা প্রশাসন আর নৌবাহিনী কোস্টগার্ডের দাবি জানাই, আমাদের বোটগুলো কোথায় আছে একটু খুঁজে একটু দাবি নিরাপদে আনতে পারে। চলতি মাসে এ নিয়ে বঙ্গোপসাগরে ৩টি লঘুচাপ সৃষ্টি হলো। এর আগের দুটি লঘুচাপ পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছিল, যার প্রভাবে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরও জানব। এখন সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, উপকূলে বৃষ্টি কি এখনও হচ্ছে কি না এবং বেড়ি বাঁধের কি অবস্থা জানাবেন আমাদের? জি শাওন, আমাদের উপকূলীয় সাতক্ষীরায় কিন্তু থেমে থেমেই সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে, এখন কিন্তু বৃষ্টিপাত চলছে। আর যেটি বলছিলেন বেড়িবাঁধের খবর, আমাদের সাতক্ষীরার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ৮০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই ৮০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কিন্তু ৬২ কিলোমিটার বেড়িবাঁধ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে যে ২-৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই জলোচ্ছ্বাস যদি উপকূলীয় বেড়িবাঁধে আঘাত করে তখন কিন্তু বেড়িবাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বেড়িবাঁধ যদি ভেঙে যায় তখন কিন্তু উপকূলীয় যে সকল জনপদের মানুষ রয়েছে
হয়েছে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাদের বসতভিটা এবং মৎস্যঘের এসবগুলো কিন্তু ভেসে যাবে। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী তিনি আমাদেরকে বলেছেন তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু তারা তৈরি রয়েছেন, যদি বাঁধ ভেঙে যায় তাৎক্ষণিক সেটি মেরামতের জন্য যে সকল প্রস্তুতি তাদের রাখা দরকার সেটি কিন্তু তারা রেখেছেন তারা আমাদেরকে বলছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত বর্তমানে উপকূলবর্তী এলাকার কোথাও বাঁধ ভাঙেনি এবং নদী থেকে পানি কিন্তু এখনো লোকালয়ে প্রবেশ এখনো পর্যন্ত করেনি। তো এই ছিল সাতক্ষীরার নিম্নচাপের যে বর্তমান পরিস্থিতি তার সবশেষ খবর। আকরাম, অনেক ধন্যবাদ আপনাকে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী মোড় থেকে বের হয়েছে শোভাযাত্রা, সেখানে রয়েছেন সহকর্মী আশিক মাহমুদ, যাব তার কাছে। আশিক, শোভাযাত্রা এখন কোথায় আছে, কৃষ্ণ ভক্ত যারা আছেন কি বলছেন তারা? শাওন, শোভাযাত্রাটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে পলাশীর মোড় থেকে। শোভাযাত্রাটি শুরু হয়ে এখন ঢাকা ইউনিভার্সিটির দোয়েল চত্বর পার হয়ে আমরা ইতিমধ্যে হাইকোর্টের প্রাঙ্গণে প্রায় চলে এসেছি। আমরা জেনেছি এই শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের। আজকে আপনি জানেন যে শ্রীকৃষ্ণের জন্মদিন, যে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সমাজের যে কোনো ধরনের অন্যায় অবিচারকে ধুয়ে মুছে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসলে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, সেই শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে নানান বয়সী, নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু নেচে গেয়ে এই শ্রীকৃষ্ণের জন্মদিনটা আসলে পালন করছে, নানান সাজে সেজেছে সবাই। এবং আমরা দেখেছি যে কেউ হাতি, ঘোড়া এবং ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এখানে এসেছে, এবং তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই যে শ্রীকৃষ্ণের যে জন্মদিন, সেই জন্মদিন তারা পালন করছে। আপনি নিশ্চয়ই, আমরা একটু জানিয়ে রাখতে চাই, আসলে পলাশীর মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঢাকা ইউনিভার্সিটি হয়ে প্রায় সদর ঘাট, গুলিস্তান হয়ে সদরঘাট এলাকায় গিয়ে এই শোভাযাত্রাটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। আর একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, আমরা যারা ভক্ত রয়েছে, যারা শ্রীকৃষ্ণের ভক্ত তাদের সাথেও কথা বলছি, তাদের একটাই চাওয়া, একটাই প্রত্যাশা, সমাজ থেকে যেন সব ধরনের অবিচার, অন্যায় অবিচার, সব ধরনের অশান্তি দূর হয়ে যায়। সবাই কিন্তু সেই প্রত্যাশা নিয়েই এই শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং এই এই সভার মিছিলে অংশ নিয়েছে। সবাই কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলে এসেছেন, এবং সবার একটাই চাওয়া যেন সমাজ থেকে নানান যে ধরনের অন্যায় অবিচার ব্যবিচার আছে সবকিছু যেন দূর হয়ে যায়। সবাই কিন্তু সেই প্রত্যাশা নিয়েই এসেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু এই শোভাযাত্রা উপলক্ষে বেশ প্রস্তুতি এবং নিরাপত্তার বেশ ব্যবস্থা নিয়েই কিন্তু এই শোভাযাত্রাটি আয়োজন করা হয়েছে, এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু এই শোভাযাত্রাটি চলছে এবং শেষ হবে। আমরা জেনেছি সদরঘাটের ভিক্টোরিয়া পার্কের কাছে গিয়ে এই শোভাযাত্রাটি শেষ হবে, এমনটি কিন্তু আমরা জেনেছি। আশিক, অনেক ধন্যবাদ, আপনার মাধ্যমে শোভাযাত্রাটি আমরা সরাসরি দেখছিলাম। এদিকে জন্মাষ্টমীর দ্বিতীয় দিনে সারা দেশে চলছে নানা আয়োজন। চট্টগ্রামে ধর্মীয় ভাব, গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জন্মাষ্টমীর দ্বিতীয় দিন। সকালে নগরীর আন্দরকিল্লা মোড় থেকে বের হয় মহাশোভাযাত্রা। নানা সাজে সুসজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার কৃষ্ণভক্ত। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যে এমসেন হলে গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের পাঁচ দিন ব্যাপী নানা কর্মসূচি চলছে নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে। সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ি প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা শেষে বের হয় আনন্দ শোভাযাত্রা। শহরের টেঙ্কের পাড়, জেল রোড, কুমারশীল মোড়, খালপাড়, টিএ রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই সাথে পূজা, অঞ্জলি প্রদান, প্রার্থনা সহ ছিল নানা আচার অনুষ্ঠান। সৃষ্টির কল্যাণে দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় দেবকী ও বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। সিরাজগঞ্জের মহাপ্রভুর আখড়া থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন সহ নানা কর্মসূচি পালিত হয়। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য সহ বিভিন্ন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে চার নারী চা শ্রমিক নিহত হয়েছেন। দুপুরে লাখাই ছড়া চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুই নারী একই পরিবারের। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সংগ্রহের ইচ্ছা প্রকাশ করেছে পরিবার।
ঘর মেরামতের জন্য পাশে টিলা কেটে মাটি নিচ্ছিলেন চার চা শ্রমিক। কিন্তু হঠাৎ টিলার উপর থেকে মাটি ধসে পড়ে চাপা পড়েন তারা। দ্রুত স্থানীয়রা মাটি সরিয়ে তাদের উদ্ধার করে। খবর পেলাম যে মাটি চাপা পড়ছে, চাপা পড়ার কারণে ওইখানে গেলাম, কোদাল নিয়ে গেছি। যাওয়ার পরে কোদাল দিয়ে মাটি কাটতে কাটতে পরে তারা চারজন আমরা ভার করছি। প্রথম দুজন খবর পাই, ডাক্তাররা বললেন যে দুজনই মারা গেছে। পরে আবার দুজনকে নিয়ে আসা হয় মেডিকেলের গাড়িতে, আমাদের বালিশা মেডিকেল ডিপার্টমেন্টের গাড়িতে। এনারা আসার পরও চারজনই মারা যায়। ঘটনাস্থলেই দুই চা শ্রমিকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করে। নিহতরা হলেন হীরা, রীনা, রাধা ও পূর্ণিমা। নিহতদের মধ্যে পূর্ণিমা ও হীরা একই পরিবারের সদস্য। এখানে কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বললে তিনি জানান যে তারা রাস্তায় আনার পথে তারা মারা যায়। মৃতদের নাম ঠিকানা সংগ্রহ এবং যাচাই বাছাই করে সুরতালে উপস্থিত হয়। একই পরিবারের দুইজন, দুই ভাইয়ের স্ত্রী পূর্ণিমার হীরা, দুই ভাইয়ের স্ত্রী আর বাকি দুইজন অন্য পরিবারের। ময়না তদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের জন্য আবেদন করে নিহতদের স্বজনরা। থানায় আবেদন করে ময়না তদন্ত ছাড়াই আমরা এই লাশগুলো নিয়ে যাচ্ছি। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যমুনা নিউজ। দৈনিক মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার দাবিতে এখনও অনর চা শ্রমিকরা। অব্যাহত রয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। হবিগঞ্জ, সিলেট সহ বিভিন্ন স্থানে চা বাগানগুলোয় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। তারা বলছেন সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও তাদের মজুরি বাড়েনি, পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছে তাদের। বুধবার ঢাকায় ত্রিপক্ষীয় বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষুব্ধ চা শ্রমিকরা। মজুরি বাড়ানোর দাবিতে গত 9 আগস্ট থেকে শুরু হয় চা শ্রমিকদের দৈনিক 2 ঘন্টা করে কর্মবিরতি। সাড়া না পাওয়ায় 13 আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন কর্মসূচি চালিয়ে আসছেন তারা। আজকে চালের 1 কেজি চালের মূল্য 60 টাকা। কোনো পরিবারে 4-5 জন পুষ্য আছে, ওই সব পরিবারে 2 কেজি, 1.5 কেজি, 3 কেজি পর্যন্ত চাল লাগে। কিন্তু এই 120 টাকা দিয়ে আমরা কীভাবে চলবো? কাঁচা কাঁচা নিয়ে আমরা ভালোভাবে খাইতে পারি না, বাচ্চাগুলোর ভালোভাবে লেখাপড়া করাইতে পারতেছি না। আমরা তার কোম্পানির কাছ থেকে ধার চাই না যে আমরা আর কিছু টাকা দেও আমরা চলতে পারি না। আমরা আমাদের কর্ম চাই, আমরা যা করিয়া গেছি আমরা তা চাই। ঘরে খাবার নেই, ভয়াবহ কষ্টে কাটছে দিন। সব প্রতিবন্ধকতা এড়িয়েই মজুরি বাড়ানোর দাবিতে লাগাতার আন্দোলনে চা শ্রমিকরা। মজুরির বাইরে অন্যান্য সুযোগ সুবিধা কাগজে কলমে থাকলেও অধিকাংশই বাস্তবে নেই বলে দাবি তাদের। সংকট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শ্রমিকরা। আলমনি রাজবংশী হবিগঞ্জের চাঁদপুর চা বাগানের শ্রমিক। অসুস্থ স্বামী আর 2 সন্তানের সংসার চলে তারাই দিয়ে। প্রতিদিনের 120 টাকা দিয়ে সারতে হয় সংসারের খরচ। মজুরি বৃদ্ধির দাবিতে চলছে কর্মবিরতি, তাই বন্ধ রোজগার, চেয়ে চিনতে কোনো রকমে চলছে দিন। একবেলা যদি 1 কেজি চাউল আনি, তো এটা মনে করো 8 পোয়া করা 1 পোয়া করা 3 বেলা করি, এরারে যদি খাওয়ায় তারপরে আমার খানির অনেক কষ্ট হয়। টাকা নেই, বাকিতেও দোকান থেকে মিলছে না পণ্য, প্রয়োজনীয় ওষুধ কেনারও সাধ্য নেই। বর্তমানে দোকান থেকে বাকি খাইতে দেয় না, পয়সা না দিলে কি দিব চালপাতি আনাজপাতি, কোনো মতে জীবনটারে রক্ষা করি। দৈনিক মজুরি 120 থেকে 300 টাকার দাবিতে 9 আগস্ট থেকে শুরু হয় 2 ঘন্টার কর্মবিরতি। এরপর পূর্ণ দিবসে যায় চা শ্রমিকরা। শ্রম অধিদপ্তর ও মালিক পক্ষের সাথে দুদফা বৈঠকেও মেলেনি সমাধান। আমাদের এই আন্দোলন সংগ্রাম চলতেছে, আমরা না খেয়ে পড়তেছি, তারপরও আমাদের আন্দোলন সংগ্রামে কে জড়িত হচ্ছে না, আমাদেরকে কেউ সুযোগ সুবিধা দিচ্ছে না। মাঠটাও তারা আর ফালাচ্ছে না, মাঠ এবং ভাত দুয়ের যে পানি থাকে সে পানি ভাত সয়ে খায় জীবনযাপন করছে। এখন আমরা মরতে চাই, আমরা রাজপথে যাই করে আমরা মরতে চাই। মালিক পক্ষের দাবি একজন শ্রমিককে মজুরির পাশাপাশি যেসব নগদ ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় মাথাপিছু তাদের দৈনিক আয় দাঁড়ায় 402 টাকা। তবে চা শ্রমিকরা বলছেন সুযোগ সুবিধার বেশিরভাগই কাগজে থাকলেও যা বাস্তবে নেই। দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। মালিক পক্ষরা বলছে যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। মেডিকেলের বিষয়ে আপনারা হয়তো বা জানেন না, মেডিকেলে আমরা যখন যাই তখন কিন্তু আমাদেরকে প্যারাসিটামল ছাড়া কিছুই দেওয়া হয় না, আমাদেরকে ট্রাক্টরে করে হচ্ছে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রতিটা চা বাগানে অ্যাম্বুলেন্স নাই, MBBS ডাক্তার নাই, 2.5 কেজি রেশন দেওয়া হয়, এর চাইতে বেশি কিছু না। মাননীয় প্রধানমন্ত্রী জনতার শেখ হাসিনা যদি হস্তক্ষেপ করে তাহলে অবশ্যই আমরা অল্প সময়ের মধ্যে একটা সমাধান পেতে পারি।
বাংলাদেশীয় চা সংসদ বলছে, গত 10 বছরে দেশে চায়ের দাম 197 থেকে 1 টাকাও বাড়েনি। পক্ষান্তরে শ্রমিক মজুরি বেড়েছে 73.91%। তারা 14 টাকা মজুরি বৃদ্ধির প্রস্তাব করে বলেন, গত মেয়াদের তুলনায় তা 11.67% বেশি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, দ্রুত সংকট সমাধানের মাধ্যমে বাগানগুলোতে পুরো উদ্যমে শুরু হবে উৎপাদন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। অস্থিরতা বাড়াতে মিডিয়া অনেক সময় বানোয়ার সংবাদ দেয় যা খুব দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে গোপালগঞ্জে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা জানান। কোন ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে চাই না, অস্থিরতা দেখতে চাই না, কিন্তু আপনাদের মিডিয়া টিডিয়া অনেক সময় এই অস্থিরতা বাড়ানোর জন্যে অনেক বানোয়ার খবর টবর দেন, এইগুলো দেন, খুব দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। গাজীপুরে নিজ প্রাইভেট কার থেকে উদ্ধার শিক্ষক দম্পতির মরদেহের ফুসফুস ও কিডনিতে জমাট রক্ত পাওয়া গেছে। মৃত্যুর কারণ নিশ্চিতে রক্তের নমুনার রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকার সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। চিকিৎসক জানান, বৃহস্পতিবার বিকেলে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ সময় দুজনের ফুসফুস ও কিডনিতে প্রায় একই রকম লক্ষণ পাওয়া গেছে জমাট রক্ত। সাধারণত খাবারে বিষক্রিয়া কিংবা অন্য কোনো কারণেও এমনটা হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনার রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকার সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় নিজেদের প্রাইভেট কারের ভেতর থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিন কথিত প্রেমিক পরিকল্পিতভাবে রংপুরের কাউনিয়ার 10 শ্রেণীর ছাত্রী সানজিদা খানম ইভাকে ছুরিকাঘাতে খুন করেছে বলে দাবি করেছে পুলিশ। এই ঘটনায় দুই প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরিবার এবং স্কুল শিক্ষকদের দাবি, সানজিদা ভদ্র এবং মেধাবী ছাত্রী ছিল, বখাটেদের প্রস্তাবে সাড়া না দেয়ায় হয়েছে এই খুন। কোচিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সানজিদা, এর 7 ঘন্টা পর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় কুটিরপাড়া সড়কে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রেমিক সায়েমসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে মেয়েটির একাধিক সম্পর্কের কথা। পুলিশ বলছে, প্রেম নিয়ে বিতর্কের জেরেই খুন হয়েছে সানজিদা। যে আসামি আমরা গ্রেফতার করেছি সেই হচ্ছে তাদের সাথে যোগাযোগ করে, যা ভিকটিমের সাথে সম্পর্ক ছিল এরফানুল উদ্দিনের সাথে। তো পরবর্তীতে এরই একটা অংশ হিসেবে তারা গত ঘটনার দিন তারা একসাথে দেখা করে, ঘটনাস্থলে নিয়ে যায়, নিয়ে যেয়ে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা ছুরিকাঘাত করে সেখানে তারা হত্যা করে। এমন অভিযোগে হতবাক নিহতের পরিবার। শিক্ষক ও সহপাঠীরা বলছেন, বখাটেদের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সানজিদাকে। একজন যদি বলে যে আমার মেয়ে খারাপ ছিল, তো আমি বলবো যে বিচার দরকার নেই আমার। ভয় দেখায়, তারপরে হলো মারতে চায়, কি যে কোনো মানে মেসেজে অনেক কিছু ইয়ে করে, ও লেখাপড়া ছাড়িয়ে এক মেসেজ দেওয়া লাগে। ও আসলে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, ও খুব ভদ্র, ও আর চারজন সেও ভদ্র। অত্যন্তমূলক শাস্তি বলতে ফাঁসি, এটা আমি প্রধান শিক্ষক হিসাবে আমার দাবি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে সহপাঠীরা, একাত্মতা জানিয়েছে এলাকাবাসীও। কুরসেনে যাওয়ার কথা কইছিল, সেইখান থেকে তুলে আনে নিয়ে গেছে তিনজনে, নিয়ে যাবো করে মারছে। এই নির্মম হত্যাকাণ্ড যে একটা ছেলে করেছে, এটা এই এলাকার পুলিশ সিআইডি তারা যে কোনোভাবে তদন্ত বের করুক। কে আর দুইজন করবে, ওর দেখে আর দুইজন করবে, উচিত শিক্ষা চাই, উচিত ফাঁসি চাই। ওর সঙ্গে যারা যারা জড়িত ছিল আমরা সবাইরই আমরা ফাঁসি চাই। নিহত সানজিদা পীরগাছার বড়দরগা উচ্চ বিদ্যালয়ের 10 শ্রেণীর ছাত্রী ছিলেন। রংপুর টেপামধুপুর সড়কের ঠিক এখানেই স্কুল ছাত্রী সানজিদাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে প্রেমিক সায়েমের বিরুদ্ধে। আর পরিবার দাবি করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেক্ষেত্রে এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খোলাসা করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, হরিচরণ লস্কর, রংপুর। বিয়ে হয়ে যায় মাত্র 13 বছর বয়সে, এরপর 2 সন্তানের মা হন তিনি। স্বামী মারা যান কয়েক বছরের মধ্যেই, তারপর একা একা হেঁটেছেন দীর্ঘ পথ। রংপুরের গঙ্গাচড়া শামসুন্নাহার ছোটবেলায় ছিলেন অ্যাথলেট, কিন্তু কঠিন বাস্তবতায় মাঠের দৌড় থেমে গেছে বিয়ের সাথে সাথেই।
তবে থামেনি জীবনের দৌড়। একে একে প্রতিবন্ধকতাগুলোকে পেরিয়েছেন অদম্য সাহসী এই নারী। সেই বিজয়ের গল্প শোনাচ্ছেন মহসিনুল হাকিম, ছবি তুলেছেন তানভীর মোর্শেদ। নদী পাড়ের জনপদ গঙ্গাচড়া, নদীর নাম তিস্তা। উত্তরের নদীভাঙা মানুষের দীর্ঘশ্বাস এখানে মিলিয়ে যায় বাতাস আর পানিতে। একটা সময় ছিল যখন বছরের একটি সময় দুবেলা ভাতের জন্য চলত হাহাকার। এই গ্রামটির নাম মান্দ্রাইন। জীবনমানের উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু তিন বেলা খাবার জোটানো সহজ নয় এখনো। মহিলারা বলে না যে আমার অমুক সমস্যা অমুক সমস্যা বলে আমাকে, তা আমি যে বলি, আমি বলি যে শোনো, তোমার চেয়ে আমার বেশি সমস্যা ছিল, আমার কথা শুনবে? তোরা শুনলে কিন্তু রাত দিন কাটবে না। শামসুন নাহার সংগ্রামী এক মানুষের নাম, যার শৈশব ছিল দুরন্ত, জন্ম এখানেই। দুরন্তপনা দেখে নানা নানি ডাকতেন পুতুল নামে, কিন্তু সেই পুতুলের বিয়ে হয় তখন যখন বয়স ছিল পুতুল খেলার, বছরের হিসেবে মাত্র 13। তখন তো আগের যে ছিল তো ছোটতে বিয়ে দেয়, বিয়ে দিয়ে দিল। কয়েক বছর পর মারা যান স্বামী। দুই সন্তান নিয়ে শুরু হয় নতুন সংগ্রাম। শুধু টিকে থাকা নয়, সন্তানদের পড়াতে হবে, মানুষ করতে হবে, এ যেন পাহাড় সম চ্যালেঞ্জ। মারা যাওয়ার পরে তো আমি এখন কী করি, কীভাবে সংসার চালাই, কীভাবে কী করি না করি, খুব মানে চিন্তা তো করিলাম। আর বাপভাই কত চালাবে কত দেবে ওরাই তো পায় না। এখন কী করলাম, ওই মানুষের কাজে গেলাম। মানে আমাদের টার্গেট ছিল যে যেটুকু পাই এটুকু তো রান্না করা লাগবে, আমার এটা আমাকে জোগাড় লাগবে, আমার ছেলে মেয়ে স্কুলে যাবে। প্রত্যন্ত গ্রামের স্বামী হারানো এই নারীর জীবনে তখন দুঃস্বপ্নের গল্প, কিন্তু এত কিছু ভাববার সময় ছিল না শামসুন নাহারের। 7-8 বছর পরে আমি এই ব্রাকের গরু পেলাম আর এই মুরগি পেলাম 10টা। পাওয়ার পরে তো 15 দিন না গেলে তো 10টা মুরগি তো ডিম দিতে ধরলো। আচ্ছা, ডিম দিতে ধরলো, তারপরে গরু গা ভয়ে গেল। সন্তানরা বড় হতে থাকে, জীবনের প্রতিকূলতাগুলো হার মানতে থাকে শামসুন নাহারের অদম্য ইচ্ছে শক্তির কাছে। আমি তো গরু পালি না, মুরগি পালি, হাঁস টাঁস ছাগল আছে, এরকম কোন আমি কাজটা যাব। গরু বড় হয়ে গেল, গরু বিক্রি করলাম, এখানে ফিরে আবার 5 শতক জমি নিলাম, 50,000 টাকা শতক এইখানে, সেটা নিলাম। নরপরে ছেলে লেখাপড়া করতেছে, এখন তো অনার্স করতেছে। মোহাম্মদ সাকিব হাসান বরিতার সঙ্গে মাকে যুদ্ধ করতে দেখেছে সে। শামসুন নাহার তার এই সন্তানকে শেষ পর্যন্ত পড়াতে চান। অনেক কিছু করার ইচ্ছা আছে জীবনে, বর্তমানে ইংলিশ নিয়ে পড়তেছি, ভবিষ্যতে বিজনেস ক্যারিয়ার হতে চাই, আমারটা ইচ্ছা আছে, সেখানে ভালোভাবে পড়াশোনা করতেছি। একটা সময় চারপাশের মানুষদের কটু কথাও শুনতে হতো, কিন্তু এখন সেই মানুষগুলোও গর্বের সাথে শামসুন নাহারের কথা বলেন। যাই বলে বলুক, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, আমার একটা ছেলে মেয়ে লেখাপড়া করতেই হবে। এই রোদবেলায় কাজও গেছে মানুষ, ওয়া নিয়ে লাইছে বা খ্যাত নিয়ে লাইছে, সে কর্মটাও করিয়ে নিয়ে খাইছে। জীবনের দৌড়ে বারবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন শামসুন নাহার, হোঁচট খেয়েছেন আবার উঠে দাঁড়িয়েছেন। এই মাটির মানুষদের এমনই স্বভাব যে কোনো প্রতিবন্ধকতা তাদের চলার পথ রুদ্ধ করতে পারে না। তার জ্বলন্ত উদাহরণ শামসুন নাহার। দীর্ঘ সংগ্রামের পর নিজের কেনা জমিতে ঘর হয়েছে, দারিদ্র পালিয়েছে, শামসুন নাহারের ঘরে এসেছে স্বাচ্ছন্দ্য। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর। জীবন সংগ্রামের দৌড়ে বিজয়ী শামসুন নাহার বলেন, জীবনে বাধা আসবেই, কিন্তু হতাশ হওয়া যাবে না। তার কথা আরও জানব, কথা বলেছেন সহকর্মী মহসিনুল হাকিম। রংপুরের গঙ্গাচড়ায় সেই শামসুন নাহারের বাসায় রয়েছি, যাকে ছোটোবেলায় তার বাবা মা পুতুল বলে ডাকতেন, এবং যার আসলে ছোটোবেলাটা কেটেছে পুতুল খেলা দিয়ে, খেলাধুলা করে। তো সেই শামসুন নাহারের সঙ্গে কথা বলবো। কেমন আছেন আপা? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আমি আপনার গল্পটা দেখলাম, আমরা সবাই জানলাম যে কি কঠিন একটা জীবন আপনি পার করেছেন। তো সেই কঠিন জীবন থেকে আজকের এই যে পর্যায়ে এসেছেন আপনি, এর পরে কি দেখতে চান আপনার পরিবার নিয়ে? আরো আমি ভালো দেখতে চাই। কিরকম সেটা?
সেটা আমার ছেলে যেন ভালো একটা কর্ম পায়, যে ভালো আরো উচ্চত মনে তাদের তো বউ বাচ্চা হবে, সেহেতু একজন পরিবারকে মানুষ করবে, ছেলেমেয়েদেরকে মানুষ করবে। আমার ছেলে যদি ভালোভাবে মানুষ হয়, চাকরি বাকরি করে, তাহলে তার বাচ্চা কাচ্চাও সেইভাবে চলে যাবে, তারাও ভালো পরিবেশ বা ভালো কাজ করে খাইতে পারবে। আমি তো এটাই চাই, আমি যেভাবে বাচ্চাদেরকে মানুষ করছি ছেলেকে, সেটা যেন ওদের ভালো পরিবেশে নাম করা থাকে। আমি পড়াশোনা তো করতেছে, কতদূর পড়াতে চান ছেলেকে? কতদূর পড়াতে চাই মানে যখন চাকরি হয়নি যতদিন পড়তে থাক, সে পড়তেই থাক, যেটা ততক্ষণ একটা আয় পাইনি, আয়ের আশায় তো আমরা পড়া দিচ্ছি। আর অর্ধেক ঘাটা যে আমরা কি নিশ্চয় হব, এটা হব না। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যারা তরুণ অল্পতেই হতাশ হয়ে পড়ি, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? আমি তো ওই যে কোনো মহিলা যদি বলে যে আমার এটা ওটা সমস্যা, আমি বলি যে তোমরা নিঃস্ব হইও না, চেষ্টা করো, শক্তি আনো, চেষ্টা করো, কর্ম করো, কর্ম না করলে তো আর ভাবে না। আজকে নাই, আজকে আপনাকে চেষ্টা করতে হবে, কর্ম করতে হবে, কোথায় কাজ আছে এটা আমাকে দেখতে হবে। কিন্তু শরম করি তো আর কিছু লাভ হবে না, শরম করলে তো আমাদের সংসারে দুর্নীতি কারো চলবে। শামসুন নাহারের এই জীবনটা আসলে রীতিমতো একটি উদাহরণ এবং নিঃসন্দেহে অনুসরণ করার মতো। যাই হোক, রংপুরের গঙ্গাচড়ায় তাকে অনুসরণ করছেন এখানকার অনেক নারী, তারা স্বাবলম্বী হচ্ছেন এবং বেঁচে থাকার স্বপ্ন দেখছেন। যশোরের শার্শায় একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের মাঝে চলছে অস্থিরতা, অভিযোগ অনিয়ম দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছেন প্রধান শিক্ষক। বেশিরভাগ শিক্ষক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনাস্থা এনে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন, তবে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের যাত্রা শুরু 1961 সালে। সরকারি এই প্রতিষ্ঠানে পড়ালেখা করছে প্রায় 1000 শিক্ষার্থী। স্বনামধন্য স্কুলটিতে বর্তমানে প্রধান শিক্ষকের সাথে মুখোমুখি অবস্থানে বেশিরভাগ শিক্ষক। শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছেন প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। বিদ্যালয়ের তহবিল থেকে 12 লাখ টাকা আত্মসাত, জেএসসি পরীক্ষা বাতিল হলেও পরীক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ টাকা আদায় সহ নানা অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অনাস্থা এনে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন 25 জন শিক্ষক। সেই স্কুলের ইট বালি কুয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের মালামাল চুরির নাটক সাজিয়ে বিভিন্নভাবে সে আমার এই নাবারণ বাজারের পাশে একটি বাড়ি করতেছে, সেখানে উনি ব্যবহার করতেছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে মাস্টার্স পাস সার্টিফিকেট চাওয়া হয়, পরবর্তীতে উনি দরখাস্ত করেন এবং মাস্টার্স পাস সার্টিফিকেট দাখিল করেন দারুল এহসানে, এবং নিয়োগ পাওয়ার পর দারুল এহসানে সার্টিফিকেটটা ভুয়া প্রমাণিত হয়। ছাত্র নির্যাতন থেকে শুরু করে আপনার অফিসিয়াল যে দুর্নীতি বিভিন্ন দপ্তর থেকে তদন্ত করা হয়েছে এবং সত্য প্রমাণিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের আরও অভিযোগ, শহীদুল ইসলাম এমএ পাশের জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করছেন। 2015 সালে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব থাকা অবস্থায় খাতা চুরির দায়ে তাকে 3 বছরের জন্য বহিষ্কার করা হয়। এ খবর জানার পর তিনি পরীক্ষার হলরুমে তালা দিয়ে চলে যান, যার ফলে 1 ঘন্টা দেরিতে পরীক্ষা শুরু হয়। এ ঘটনায় শহীদুল ইসলামকে 15 দিনের জন্য জেল দেন ভ্রাম্যমাণ আদালত। সে দুর্নীতি ও অনিয়ম ও অর্থ কেলেঙ্কারিতে সে জেলও খেটেছে। তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। আমার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ কোনোটাই প্রমাণিত হয় নাই, এবং যারা করেছে এটা হচ্ছে ষড়যন্ত্র। প্রশাসনের গঠিত তদন্ত কমিটি 2015 সালে তাদের প্রতিবেদনে শহীদুল ইসলামের এমএ পাশের সার্টিফিকেট সন্দেহযুক্ত বলে জানায়। এর পরবর্তীতে আরও কিছু অভিযোগ নিয়ে তদন্ত হলেও স্বপদেই বহাল রয়েছেন এই প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের কাছে এসেছে, তার বিরুদ্ধে সার্টিফিকেটের যে অভিযোগটা এসেছে সে ব্যাপারে অত্র কার্যালয় থেকে তদন্ত সাপেক্ষে রিপোর্ট উদ্যোধন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। শহীদুল ইসলাম 2013 সাল থেকে শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশে।